ভাষা ঐতিহ্য সংরক্ষণের অন্যতম মাধ্যম বাংলা আমার মায়ের ভাষা যে ভাষা সম্মান অর্জন করতে বাঙালি নীল ভয়ে বিলিয়ে দিয়েছিল প্রাণ সেই সকল বীর শহীদের বরণ জানাচ্ছে প্রণাম পাকিস্তান সৃষ্টির শুরু থেকে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেওয়ার তীর্ণ চক্রান্ত শুরু করেছিল 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণাটি যখন পুনর্বার উচ্চারণ করেন জানা সত্ত্বেও অমান্য করেন একটি বৃহৎ জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কার্জন হল প্রাঙ্গণে মাতৃভাষা বাংলাকে অবহেলা করবার ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র জনতা আন্দোলন দানা বাঁধে ভাষার সম্মান রক্ষায় ছাত্রদের দমন করতে ঢাকায় পাকিস্তানি জান্তা সরকার জারি করে 144 ধারা 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য 144 ধারা ভঙ্গ করে রাজপথে নামে ছাত্ররা তাতে সামিল হয় আপামর জনতা ভাষার সম্মান আদায়ের মিছিলে বারবার হত্যাযজ্ঞ শুরু হয় পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারায় সালাম বরকত রফিক জব্বার 1956 সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বাধ্য হয় ভাষার জন্য সচ্চরিত গুলির সামনে সহস্র প্রাণ লুটিয়ে দেওয়া বীর শহীদদের অনন্য ত্যাগের স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো আমাদের মহান 21 ফেব্রুয়ারিকে 1999 সালে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের স্বীকৃতি মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ্যুকে আজকের আয়োজনে তোমাকে উপরে নিলে বঙ্গভূমি কি থাকে আমার গ্রন্থনা ও নির্দেশনা তানজিনা নুডিসের থেকে সার্বিক সমন্বয়ে উদয় শঙ্কর দাস পপি শাহনাজ মানস চৌধুরী তানজিনা নুডিসের থেকে এবং আমি সমস্যা ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকে ডাকে তাকে তুমি কোকে বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকে ডাকি মেটে না পিপাসা ফাগুন আমি ফুলের তোড়া কখনো প্রতিবাদ ফাগুন যেন পাতলা ঘোড়া মানতে চায় না বাঁ ফাগুন এলে ওলি সে জোটে কলিরা পায়ে লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা ঘর থেকে যে পথে ওড়ে তেমন
অঙ্গে ভঙ্গেরা ফাগুন যেন ফুফুর আংশে দেখে নিজের মন ফাগুন শেখায় সূর্য লোভে জীবনের ভঞ্চ ফাগুন এলে একটি পাখি শাখি থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বল ফাগুন এলে ওলে এসে জোটে কলিরা পায়ে লোটে বলবে তাকে সঙ্গে না বল এখানে এরা প্রাণ দিয়েছে রান্নার উচ্চমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাড়া সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে নির্মল নই আজ আমি প্রথমত্ব নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার করে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আসলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দের সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আবার হাজার বছর ঐতিহ্যে লালিত যে ভাষায় মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষায় স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি কুমড়ো ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছিঁড়া আর রক্তে ভেজা মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা ঝরে নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসি তোর উপর রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে মুরগি ধরে বা মুরগি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরে দেয় ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাঁটা তুই লতাটা ম্যাতা নয় খোকা এলি ঝাপসা চোখে মাতা কাল উঠানে উঠানে যেখানে খোকার সব শকুন্ডলা উচ্ছেদ করে এখন মার চোখে চোখের রোদ পুড়িয়ে দেয় শকুন্ডলের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে ডিমি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের বোধে ভেটে ভরেছে ফাল্গুনের কথা আমরা ভুলিয়া
ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরি মিছিলে যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা চিন্তি নাকি সোনার ছেলে ক্ষুদিরাম কি চিন্তি রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড়ের তরীর মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পূর্ণ তারি ভগ্নি প্রভাত ফেরি আমার এবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এবঙ্গে নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তা মমত নামের প্রত প্রদেশের শ্যামলীমা তোমাকে নিবিড় ঘিরে রয়ে সর্বদা কালো রাত কোহানোর পরের প্রহরে শিউরে শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীর দাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডর তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন ঘুরেছি কাননে তা নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফুটে জটি হলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু নিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেবে আমারই বন্ধবে আমার এই লক্ষ্মী গোলকের মধ্যে তুমি আঁকি তারা যুদ্ধের আগুনে মারের তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নূপুর নিকনে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলো ধাবারি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আঁকি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার 1952 দারুণ ভক্তি পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিয়সী সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতে কি হিংস্রতা ভেয়ে আসে এখন তোমাকে নিয়ে যে খ্যাংরার নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস তোমার মুখের দিকে হাজার কাকানো যায় না বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা আমার বয়স তখন কতই বা 4 কিংবা 5 অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের ক্রাস কালো ধোঁয়া কুন্ডলি পাখি পাখি যে ধোঁয়া আকাশে নিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই মেয়ের করে সেই ধোঁয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম সবাই আতঙ্কে এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বোনদের সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বড় কবিতা আছে টিনের চালা গোবর ডাবা নানার খড়
বাড়ির পিছনে পুকুর, পুকুর পারে মোটা গাছ এবং আমার প্রিয় গাছ দেখা থেকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আর ওই মাতৃভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ছাপসারা, সেই ঘর, সেই গাছ, সেই কাজ লাগিয়ে সব সব চাঁদপুর থেকে স্টিমারে, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনে আমাদের বাক্স পেট্রোল উৎপাদন এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের শান্তিঘাট চওড়া এক অন্ধ গলি, সেই অন্ধ গলির এগারোর ভিন্নমূল বাড়িতে একটি ঘর, সেই ঘরে দাদাবতীর সঙ্গে খাঁচাই বন্দি আমি। যার মুখে তখনো নোয়াখালীয়া ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর করে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো আর বানিলো পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাংলার পোনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠেছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর, যেন আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপাল বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্ধুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইয়া নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রং পায়ে এগিয়ে চলেছি। তারপর থেকে আমার জীবনের শুধুই চলায়, আমি এখন এক সাহেবি কোম্পানির নামি অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই, অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি এইসব অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মামি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না, মাতৃভাষার কয়েকটা লাইন। আমি যেন এক শিকড় বিহীন ছিল বিদেশি, তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে। বাংলা ভাষা উচ্চারিত হলে মেতানো উঠানে ঝরে রোদ, বারান্দায় লাগে
ভাষার স্নেহের চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অনন্ত বাউলের একতারা বাজে উদয়গৈরীর মাঠে খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী মৃত্যু কি হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলে ফোটে কোরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চিনি ছবি, মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম বাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরের সত্তা তার আশাবলী, নানি বিশাল সিন্ধু স্পন্দে দুলে দুলে রমজানে সাজিয়ে ভাজে ডালের বড়া, আর একুশের প্রথম প্রভাত ফিরি অনাকির ভোর। নদীর গন্ধ নদীর আশা আমরি বাংলা ভাষা, নদীর গন্ধ নদীর আশা আমরি বাংলা ভাষা, মাগো তো